মানুষের ভাষণ শুনলে আমার শরীরে রক্ত টকটক করে ওঠে। তখন মনে হয় এই রাজাকার আর হানাদার বাহিনীগুলো রে গুলি করে চাপটা করে দেয়। হা, এই দেশ স্বাধীন করতে হইব, এই দেশ বঙ্গবন্ধুর দেশ, এই দেশ আমার মায়ের দেশ, এই দেশ আমার দেশ, এই দেশ স্বাধীন করতেই হইব, এই দেশ স্বাধীন করতেই হইব। গণিপাকা কই? গণিপাকা কথার মতো আমরা দুই দুটা ক্যাম্প পাচ্ছি ওই পাকিস্তানি গো। আমি নিজে হাতে অনেকগুলো মারছি। গণিপাকা কই? আমি গণিপাকলা ছাড়া কিছু করতে পারবো না। হ্যাঁ, গণিপাকলা আইবো, গণিপাকলা আইবো। এর আগেও গণিপাকলা সময় মতো আমাকে খবর দিছে, এইবারও গণিপাকলা সময় হইলে চলে আইবো। কোথায়, কোথায়? আরে না দেখলে আমার মনে শান্তি পাই না। কোথায়? আমার মুক্তিযোদ্ধা ভাইরা দাপাই পড়ছে ওই হানাদার বাহিনীর উপর। Yeah.
আমার মনের তো ইজ্জত গেছে এই দেশের লাইয়া। আমার ভাইরারে ঘরের দিকে টাইমে নিয়া কুলি করে মেরে বেড়াই তোরা। স্বাধীন করতে হইব এই দেশ, স্বাধীন করতে হইব এই দেশ, আমার বঙ্গবন্ধুর দেশ, এই দেশ আমার মায়ের দেশ। জীবনের মূল্য দিয়া হইল, আমার রক্ত দিয়া হইল, এই দেশ স্বাধীন করতে হইব। আই হুজুর